যুব সমাজের একটা বিশাল অংশ, একটা বিশাল জায়গা জুড়ে রয়েছে আমাদের কৃষক ভাইয়েরা। যুবলীগের একটা বিশাল অংশের নেতা কর্মীরা কিন্তু কৃষক, বিশেষ করে আমাদের ওয়ার্ড এবং ইউনিয়নের বহু নেতা কর্মীরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কৃষির সাথে সম্পৃক্ত। কাজেই আমাদের কৃষক ভাইদের বাদ দিয়ে আমাদের সুবর্ণ জয়ন্তীর কোন কর্মযজ্ঞ, কোন কর্মসূচি অথবা কার্যক্রম সার্থকতা অর্জন করতে পারে না। তাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণ জয়ন্তী এই বছর আমি আমার কৃষক ভাইদেরকে উৎসর্গ করছি। আমি মনে করি কৃষি এবং শিক্ষকতা সবচেয়ে সম্মানজনক পেশা। কৃষি তো অত্যন্ত সৎ একটা পেশা। যুব সমাজের সকলের উদ্দেশ্যে বলতে চাই, বেকার সমস্যা সমাধানে ব্যবসা বাণিজ্য চাকরির পিছনে না দৌড়িয়ে কৃষি ক্ষেত্রে আপনারা আত্মনিয়োগ ও মনোনিবেশ করতে পারেন। কারণ কৃষি এই বাংলাদেশে সবচেয়ে সম্ভাবনাময় একটা ক্ষেত্র। আমি যুব সমাজকে আহ্বান জানাই, এই সৎ পেশায় আপনারা আত্মনিয়োগ করেন। বঙ্গবন্ধু কন্যার 2041 সালের যে ভিশন, একটা সুখী সমৃদ্ধ মর্যাদাশীল এবং উন্নত বাংলাদেশ, সেই ভিশন বাস্তবায়নে আমাদের কৃষকরাই বৈপ্লবিক ভূমিকা রাখবে। প্রিয় সুধীবৃন্দ, আমাদের মহান মুক্তিযুদ্ধেও এদেশের কৃষকরা লাঙল ফেলে অস্ত্র হাতে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ স্বাধীন করার জন্য। জাতির পিতার বঙ্গবন্ধুরও অগাধ আত্মবিশ্বাস ছিল বাংলার কৃষক ভাইদের প্রতি। তাই স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধু সবুজ বিপ্লবের ঘোষণা দিয়েছিলেন। পাকিস্তান আমলে দেশের কৃষি এবং কৃষকের উন্নয়নে মাত্র 33 বছর বয়সে 1954 সালে গঠিত যুক্ত ফ্রন্ট সরকারের সরকারে বঙ্গবন্ধু কৃষি, ঋণ, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছিলেন। কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য একটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র গঠনের জন্যই তিনি 1970 সালের নির্বাচনেও তার দল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিলেন। কৃষি এবং কৃষক না বাঁচলে যে এদেশ বাঁচবে না, এ কথা বঙ্গবন্ধু যথার্থ উপলব্ধি করতে পেরেছিলেন। যার ফলে স্বাধীন বাংলাদেশে সরকার গঠনের পরপরই বঙ্গবন্ধু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সবুজ বিপ্লবের ডাক দেন। স্বাধীনতার পর 1972 সালের মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষকের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। দেশের প্রথম অর্থ বাজেটে মোট উন্নয়ন ব্যয়ে 500 কোটি টাকার মধ্যে কৃষি খাতে 101 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এখান থেকে বোঝা যায় বঙ্গবন্ধু কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। জাতির পিতার উপলব্ধি করেছিলেন সবুজ বিপ্লব তথা কৃষি বিপ্লব বাস্তবায়নে কঠোর পরিশ্রমী চাষীদের সঙ্গে সঙ্গে মেধাবী কৃষকদেরও প্রয়োজন। মেধাবী ছাত্রদের কৃষি শিক্ষায় আকৃষ্ট করার জন্য সরকারি চাকরিতে কৃষিবিদদের তিনি প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন। বিজ্ঞান ভিত্তিক কৃষি যাত্রার সূচিত হয়ে হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়। কৃষি গবেষণা প্রতিষ্ঠান সমূহ পুনরুজ্জীবিত করা ছিল তার অন্যতম কাজ। এতে কৃষি গবেষণার মুক্ত বুদ্ধি চর্চার সুযোগ সৃষ্টি হয়। তিনি দেখেছেন এবং জানতেন কিভাবে এদেশের কৃষকেরা যুগ যুগ ধরে নিপীড়িত, নির্যাতিত ও বঞ্চিত হয়েছে জমিদার এবং সামন্ত প্রভুদের দ্বারা।
দেখেছেন কিভাবে কৃষকেরা শোষণ, কৃষকদেরকে শোষণ এবং শাসন করা হয়েছে। খরার সময় ফসল নষ্ট হোক আর বন্যায় পানি ডুবে যাক, কিন্তু কৃষকদের তাদের খাজনা জমিদারকে দিতেই হতো। তাই বঙ্গবন্ধু খাদ্য সংকটের সময়ও এই যুদ্ধ পরবর্তী দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 25 বিঘা জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন। এই সুযোগে আমি স্মরণ করছি 15 আগস্টের শহীদ আমার নানা আব্দুর রব সেইনিয়াবা, তিনি তখন বঙ্গবন্ধু সরকারের ভূমি মন্ত্রী। জমির মালিকানা সর্বোচ্চ 100 বিঘা তিনি নির্ধারণ করেছিলেন, যাতে করে ভূমিহীনেরা ভূমি পেতে পারে। 75-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সূচিত স্বৈর শাসন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শাসনকালের অবসান ঘটিয়ে দীর্ঘ 21 বছর পর যখন জননেত্রী শেখ হাসিনা 1996 সালে সরকার গঠন করেন, পিতার আদর্শে উজ্জীবিত হয়ে তিনি বুঝতে পেরেছিলেন কৃষি দারিদ্র বিমোচনের একমাত্র চাবিকাঠি। তখন কৃষিমন্ত্রী ছিলেন মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের পরম সম্মানিত সংসদ উপনেতা মতিয়া ফুকু। ওই উপলব্ধি থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ফুকু খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের প্রধান অগ্রাধিকার কর্মসূচি হিসাবে বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন শুরু করেন।